ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ। সর্বশেষ আপডেট সংবাদ, লুহানস্কে রাশিয়ার গোলাবর্ষণ অব্যাহত, বহু হতাহত। আজম ইস্টারে আত্মসমর্পণ করা 959 ইউক্রেন সেনা কারাগারে বলল রাশিয়া। আরো বিস্তারিত জানিয়ে দেব। সংকটে নিমজ্জিত শ্রীলঙ্কার জনগণের আস্থা অর্জনের চেষ্টায় ভারত। আজ এশিয়ার উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন বাইডেন, সফর ঘিরে পারমাণবিক বিস্ফোরণের আশঙ্কা। হামাস নেতাদের হত্যা করলে ইসরায়েলকে অজানা মূল্য পরিশোধ করতে হবে, ইসমাইল হানিয়ার হুঁশিয়ারি। ইউক্রেনের পথে প্রান্তর রুশ মাইন, মৃত্যু ঝুঁকিতে লাখো মানুষ। ব্যর্থতা দায়ে শীর্ষ কমান্ডারদের বরখাস্ত করছেন পুতিন, বলল যুক্তরাজ্য। এবং সর্বশেষে জানিয়ে দেব, ব্রিটেনকে 200 সেকেন্ডে, ফিনল্যান্ডকে 10 সেকেন্ডে গুড়িয়ে দেওয়া হবে, হুঁশিয়ারি রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। লুহানস্কে রাশিয়ার গোলাবর্ষণ অব্যাহত, নিহত 4। ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে সেভেরোদোনেস্কে রুশ বাহিনী গোলাবর্ষণ, 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো 3 জন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর সেরেহ হায়দায়। বুধবার রুশ বাহিনী হামলায় তথ্য সংবাদ মাধ্যমে তিনি নিশ্চিত করেছেন, খবর আল জাজিরার। সেরহে হায়দায় বলেন, ওই অঞ্চলে বুধবার সকাল থেকেই গোলাবর্ষণ শুরু হয়েছে। কিছু জায়গায় শক্তিশালী গোলাগুলির কারণে উদ্ধারকারীরা দুই ঘন্টা ধরে আগুন লাগানো জায়গায় যেতে পারেনি। হামলায় অন্তত 8টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো বলেন, লাগাতার হামলায় 4 জন নিহত আর 3 জন আহত হয়েছেন। সকালে শহরের পুরনো জেলাগুলো এই গোলাবর্ষণের ঘটনা ঘটে। প্রসঙ্গত, গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে এরই মধ্যে $410 কোটি সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই যুদ্ধে ইউক্রেনকে অনেক শহর ধ্বংস হয়ে গেছে, দেশ ছেড়ে পালিয়েছে প্রায় 60 লাখের বেশি মানুষ এবং আহত হয়েছেন প্রায় 8,000। আজ পিস্তল আত্মসমর্পণ করা 959 ইউক্রেন সেনা কারাগারে, বলল রাশিয়া। ইউক্রেনের মারিপুল আজব স্টাইল ইস্পাত কারখানা এলাকা লুকিয়ে থাকা 9 শতাধিক ইউক্রেন যুদ্ধ আত্মসমর্পণ করলে তাদের নির্বাসিত বন্দী হিসেবে কারাগারে পাঠিয়েছে রাশিয়া। বুধবার রাশিয়া নিয়ন্ত্রিত দোনেলস্কের একটি বিচ্ছিন্ন কারাগারে তাদের হস্তান্তর করা হয়েছে, খবর বিবিসির। উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি হলে তা অংশ হিসেবে সেখানকার ইউক্রেন সেনাদের জীবন বাঁচাতে তাদের অবস্থান থেকে সরে আসার নির্দেশ দেয় ইউক্রেন। এর আগে গত কয়েক সপ্তাহ ধরে কারখানা এলাকায় খাবার এবং পানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বুধবার বলেন, বুধবার পর্যন্ত 959 জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে। এর মধ্যে আহত 51 জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আর বাকিদের দোনেলস্ক অঞ্চলের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় পাঠানো হয়েছে, শহরে নির্বাসিত বাসিন্দাদের সাবেক কারাগারে পাঠিয়েছে। এদিকে কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা এএপি কে জানিয়েছে, তারা যত দ্রুত সম্ভব নিজেদের নায়কদের দেশে ফিরে আনতে বিনিময় ব্যবস্থা আশা করছে। অন্যদিকে ইউক্রেন এ সেনাদের ভাগ্য কি ঘটছে তা পরিষ্কার নয়, তাদের কি অপরাধী বা যুদ্ধবন্দী হিসেবে গণ্য করা হবে কিনা এ ব্যাপারে মন্তব্য করতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ অস্বীকৃতি জানিয়েছে। সূত্র পাস্টুডে। সংকটে নিম্নজিত শ্রীলঙ্কার জনগণের আস্থা অর্জনের চেষ্টায় ভারত। গত 15 বছর ধরে শ্রীলঙ্কার সঙ্গে কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক গভীর করতে প্রতিযোগিতায় নেমেছে ভারত ও চীন। এর অন্যতম কারণ হলো ভারত মহাসাগরে দ্বীপ রাষ্ট্রটির কৌশলগত অবস্থান। যদিও জনমত ইঙ্গিত দেয় যে চীন সেখানে ভারতকে ছাড়িয়ে গেছে, তবে সাম্প্রতিক সময়ে কলম্বোতে অর্থনৈতিক রাজনৈতিক সংকট ভারতকে একটি বড় সুযোগ এনে দিয়েছে। এ সুযোগে ভারত দেশটি যেভাবে নিজের অবস্থান সুসংহত করতে চাইছে তা উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক বিশ্লেষণে। 1948 সালে স্বাধীনতার পর থেকে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকট পার করেছে শ্রীলঙ্কা রাষ্ট্র। দেশটিতে খাদ্যপণ্যের দ্রব্য মূল্য বৃদ্ধি, খাদ্য জ্বালানি সংকটের কারণে মানুষ নেমে এসেছে রাস্তায়। এর পরিপ্রেক্ষিতে মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়েছে। তার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে বিক্ষোভকারীদের। পরে রনিল বিক্রমসিংহে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, ভালো দিক যাওয়ার আগে দেশের অর্থনৈতিক সংকট আরো বাড়বে।
এজন্য তিনি ভারত সহ বিশ্বের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। ভারত কখনোই শ্রীলঙ্কাকে ঋণদাতা দেশগুলোর মধ্যে অন্যতম ছিল না। কলম্বো বা বিদেশি ঋণ তার সামান্যই দিল্লির কাছ থেকে নেওয়া। অন্যদিকে চীন শ্রীলঙ্কাকে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে। অর্থনৈতিক সংকট যখন ধীরে ধীরে 2021 সালে ঘনীভূত হচ্ছিল, তখন শ্রীলঙ্কা সরকার বৈদেশিক মুদ্রার ঘাটতি মোকাবেলায় চীনের কাছ থেকে 10 বিলিয়ন কারেন্সির সোপান সুবিধা পেয়েছে। তবে ভারত ধীরে ধীরে সংকট নিম্নজিত শ্রীলঙ্কাকে সহায়তা দেওয়ার অন্যতম দেশ হিসেবে গড়ে উঠেছে। এই পরিস্থিতিতে বিশ্বব্যাংক কলম্বোকে 600 মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিতে রাজি হয়েছেন, আর ভারত শ্রীলঙ্কাকে 1.9 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে অতিরিক্ত 1.5 বিলিয়ন মার্কিন ডলার আমদানি পণ্যের দাম পরিশোধের জন্য দিতে পারে ভারত। এছাড়াও ভারত 65,000 টন সার ও 4 লাখ টন জ্বালানি দিয়েছে কলম্বোকে। মে মাসে আরো জ্বালানি দিবে বলে ধারণা করা হচ্ছে। আজ এশিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাইডেন, সফর ঘিরে পারমাণবিক বিস্ফোরণের আশঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথমবারের মতো এশিয়া সফরে আসছেন জো বাইডেন। আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া জাপানের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি, আর এ সফর চলাকালীন পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাতে পারে উত্তর কোরিয়া, এমন আশঙ্কা করছে মার্কিন গোয়েন্দা বিভাগ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, দ্য গার্ডিয়ান, ভয়েস অব আমেরিকা সহ বিভিন্ন গণমাধ্যমে ধরনের সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সফরে বাইডেন দুই বন্ধু দেশ দক্ষিণ কোরিয়া আর জাপানের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা করবেন। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনে আশঙ্কা শক্তি প্রদর্শন করতে পারমাণবিক বোমা পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাতে পারে উত্তর কোরিয়া। এ বিষয়ে বুধবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, আমাদের গোয়েন্দা বিভাগের কাছে খবর আছে যে প্রেসিডেন্টের সফরকালীন তার ঠিক পরে পরীক্ষামূলক আণবিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে, পারমাণবিক বোমা ফাটাতে পারে উত্তর কোরিয়া। ওই অঞ্চলে আমাদের মিত্র দেশগুলোর নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে সমস্ত ধরনের কৌশলগত পদক্ষেপ নেবে বাইডেন প্রশাসন। শুধু তাই নয়, ভবিষ্যতে প্রয়োজনে পড়লে কিভাবে উত্তর কোরিয়াকে জবাব দেওয়া হবে সেই বিষয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সূত্র দ্য গার্ডিয়ান, ভয়েস অব আমেরিকা। হামাস নেতাকে হত্যা করলে ইসরায়েলকে অজানা মূল্য পরিশোধ করতে হবে, ইসমাইল হানিয়ার হুঁশিয়ারি। ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলনে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল তার সংগঠনের নেতাদেরকে গুপ্ত হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করলে তার জন্য অজানা মূল্য পরিশোধ করতে হবে। আঞ্চলিক এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের কাছে লেখা এক চিঠিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসমাইল হানিয়া। চিঠিতে তিনি বলেছেন, হামাসের শীর্ষ নেতাদের আবারও হত্যা করার নীতি শুরু করতে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল, তবে এর প্রতিক্রিয়া হবে তাদের ধারণা নেই। ইসমাইল হানিয়ার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা তাহের আল নুন গতকাল এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনিদের বাইতুল মুকাদ্দাস শহরে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের দফায় দফায় হামলাকে কেন্দ্র করে ফিলিস্তিনের জনগণ এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ অবস্থায় ইসরায়েলে বেশ কয়েকজন কর্মকর্তা হামাসের গাজা অঞ্চলের নেতা ইয়াহিয়া সিনওয়াকে হত্যার পরামর্শ দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইসরায়েল যদি তার সংগঠনের নেতাদেরকে গুপ্ত হত্যার কর্মসূচি চালু করে, তাহলে তেল আবিবের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণ এবং প্রতিরোধকামী সংগঠনগুলো পূর্ণমাত্রায় লড়াই শুরু করবে এবং তাতে ইহুদিবাদী ইসরায়েলকে অজানা মূল্য পরিশোধ করতে হবে। বিভিন্ন দেশের নেতাদের কাছে চিঠি দিয়েছে হামাস নেতা, মূলত পাল্টা প্রতিশোধের বার্তা ইসমাইলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন। ইয়াহিয়া সিনওয়ার, জাহির জাবারিন, সালেহ আল ওরুরি, মোহাম্মদ দৈফকে হত্যা পরিকল্পনা করছে ইসরায়েল। সূত্র পাস টুডে। ইউক্রেনের পথে প্রান্তে রুশদের পুঁতে রাখা মাইন, মৃত্যু ঝুঁকিতে লাখো মানুষ। রুশ বাহিনী পুঁতে রাখা মাইন আর অবিস্ফোরিত বোমা বড় ধরনের ঝুঁকিতে পরিণত হয়েছে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য। আগ্রাসন চালানোর পর বিভিন্ন অঞ্চল থেকে সরে যাওয়ার সময় এসব মাইন পুঁতে রাখা হয়। এসব মাইন আর বিমান হামলা কিংবা গোলাবর্ষণের পর অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে এগিয়ে এসেছেন বিশেষজ্ঞদের একটি দল। জীবনের ঝুঁকি নিয়ে তারা নিষ্ক্রিয় করেছে এসব বোমা। ইউক্রেনের বায়ু দিয়াঙ্কোর কিছু শস্যক্ষেত্রে মৃত্যু পুরি এবং কিছু দৃশ্য পরপর মিলেছে মাইন পোঁতা অবিস্ফোরিত কিছু বোমা। রুশ বাহিনী এলাকাটি ছেড়ে যাওয়ার আগে বিভিন্ন স্থানে পুঁতে রেখেছে মাইন। এছাড়াও বিমান হামলার পর বিস্ফোরিত হয়নি এমন বোমা কিংবা কামানের গোলাও ছড়িয়ে আছে বিভিন্ন স্থানে। জলাধার, শস্যক্ষেত, সড়ক সহ বিভিন্ন স্থান থেকে অবিস্ফোরিত বোমা উদ্ধারের কাজ দ্রুত শুরু হয়েছে।
ইউক্রেনে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্য আলেকজান্ডার পেনচেক বলেছেন, আগে সেখানে সপ্তাহে 2-3টি বোমা পেতাম, সেখানে এখন 700টির মতো গোলা এবং বোমা পাওয়া যাচ্ছে। গড়ে তা প্রায় 1 টনের মতো বিস্ফোরক বিস্ফোরিত হয়েছে এমন বোমা কিংবা ক্ষেপণাস্ত্রের অংশেও বিশেষ বাধা সৃষ্টি করেছে সড়কের যান চলাচল। এসব সরানোর কাজও করছে বিশেষজ্ঞদের একটি দল। বোমা নিষ্ক্রিয়কারীদের দলের আরেক সদস্য জানিয়েছেন, প্রতি মুহূর্তে মৃত্যু ঝুঁকি নিয়ে এই কাজ করতে হচ্ছে। আমরা তো থেকে যেতে পারি না, কারণ আমাদের প্রচেষ্টার জন্য আরেকজন মানুষ নিরাপদে বাঁচতে পারবে। বড়দিয়াঙ্কর এক বাসিন্দা বলেছে, কয়েকদিন আগে হাঁটতে বের হয়ে দেখি সামনে গোল থালার মতো কি যেন পড়ে আছে। আমি সাথে সাথে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেই, তারা এসে জানায় সেটি একটি মাইন পুঁতে রাখা হয়েছে। এভাবে দেখা গেছে হাজারো হাজারো মাইন বিভিন্ন জায়গায় এভাবে রেখে আছে। উদ্যোক্তারা বলছেন, অবিস্ফোরিত এসব বোমা বা মাইন সরাতে দ্রুত আন্তর্জাতিক সহায়তার কোনো বিকল্প নেই। সূত্র পাস টুডে। ব্যর্থতা দেয় শীর্ষ কমান্ডারদের বরখাস্ত করেছে পুতিন, বলল যুক্তরাজ্য ইউক্রেনকে যুদ্ধে দুর্বল পারফরমেন্সের জন্য বেশ কয়েকটি সিনিয়র সেনা কর্মকর্তাদের বরখাস্ত করেছে রাশিয়া বলে জানিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৈনিক গোয়েন্দা আপডেটের এই কথা বলা হয়েছে। এটি ক্রেমলিনের বলির পাঠা দিয়ে পরিপূর্ণ একটি সামরিক নিরাপত্তা অভিযান চালানোর জন্য অভিযুক্ত করে একটি অভিযোগ প্রায়শ মস্কোর দিকে ছুড়ে দেওয়া হয়, এবং কেবল যুক্তরাজ্যই নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাদের বরখাস্ত করেছেন তারা বয়সে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ তালিকার মধ্যে রয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল শেহি কিসেল, যিনি খারকিভ দখল করতে ব্যর্থ হয়েছেন, ভাইস অ্যাডমিরাল ইগোর ওসিপপ, যিনি এপ্রিল মাসের মস্কোভা স্ক্রুজে ডুবে যাওয়ার পর রাশিয়ার ব্ল্যাক সি ফ্ল্যাটে কমান্ডার হিসেবে কাজ করেছিলেন, রাশিয়ার চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ, যিনি এমডি বলেছেন এখনো পদে থাকতে পারবেন তবে সম্ভবত পুতিনের আস্থা হারিয়েছেন এই কর্মকর্তা। ব্রিটেনকে 200 সেকেন্ডে, ফিনল্যান্ডকে 10 সেকেন্ডে ঘুরিয়ে দেওয়া হবে, রাশিয়ার হুঁশিয়ারি। সময় লাগবে 200 সেকেন্ড, এরই মধ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলা উড়িয়ে দেওয়া হবে ব্রিটেনকে, আর ন্যাটো যোগ দিলে প্রতিবেশী ফিনল্যান্ডকে ধ্বংস করতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ড। শনিবার এমনই হুঁশিয়ার দিলেন পুতিনের সহযোগী আলেক্সকো জুরাভলিয়ভ। এই কাজের জন্য রাশিয়া অত্যাধুনিক অন্তঃদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র শাটারটু এবং সারামত ব্যবহার করা হবে। বিশেষজ্ঞদের দাবি, ইউক্রেন সামরিক অভিযানের পুতিনের ব্যর্থতা এবং রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্য দেশগুলোর ঐক্য হয়েই এই ঘোষণা করেছেন তিনি। এদিন তিনি একটি সাক্ষাৎকারে রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির ডেপুটি চেয়ারম্যান বলেন, দেশটি দেশ হিসেবে নিজের অস্তিত্বের জন্য আমাদের ফিনল্যান্ডের কৃতজ্ঞতা থাকা উচিত। ফিনল্যান্ডের সীমান্তে রুশ পরমাণু সমরাস্ত্র স্থানান্তরিত করার বিষয়ে তিনি বলেন, এমনটা করার প্রয়োজন নেই, সাইবেরিয়া থেকে হামলা চালালেও সহজে ব্রিটেনে পৌঁছে যাবে সারামাত। কালিনিনগ্রাদ থেকে মাত্র 200 সেকেন্ডে দ্বীপ রাষ্ট্র আঘাত হানতে সক্ষম হবে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। অভিযোগের সুরে জুরাভলিয়ভ বলেন, ফিনল্যান্ডকে ন্যাটোর যোগদান করতে জোর করছে ব্রিটেন এবং আমেরিকা। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়ে এই উষ্ণা প্রকাশ করেন তিনি, বলেন আমেরিকা তৃতীয় বিশ্বযুদ্ধের ঘটনার সব রকম প্রয়াস করবে, পরমাণু যুদ্ধ না হলেও সমগ্র ইউরোপকে রাশিয়ার বিরুদ্ধে যেতে প্রস্তুত করবে তারা, এভাবেই নিজেদের অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যার সমাধান চাইছে আমেরিকা। উল্লেখ্য, গত মাসে ব্যালিস্টিক সাগরে সারামাতের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল মস্কো, এরপর থেকেই রাশিয়ার তরফে পরমাণু হামলার আশঙ্কা জোরালো হয়েছে। সূত্র পাস টুডে।